Assalamu alaikum viewers, welcome back to Motor Solutions with myself Zuhal Ashok and my guest Mr. Abdul Samad Chowdhury Suhail. Our tonight's topics are fault accident and hybrid cars. As always, Suhail Bhai is here to take your call and give you the right advice. So if you have any questions regarding a fault claim or a hybrid cars, you can pick up your phone and Suhail Bhai will be happy to answer your questions. Now, fault claim সম্বন্ধে আপনারা যদি জানতে চান কিছু অন্য সময় দেখা গেছে যে ফল্ট যদি কেউ রিও অ্যাক্সিডেন্টে যদি কেউ ইনভলভ হয় আর দেখা যায় যদি নিজের ফল্ট হয় যদি তো অন্য সময় আপনারা বুঝেন যে স্ট্রেট ওয়ে আপনারা ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ফোন করিয়া আনলে তারা কাছে ক্লেম দিলাইলে আপনার লাগে এটাই লাগে বেস্ট সলিউশন আপনি বেস্ট রেজাল্ট পাইবা বেস্ট আউটকাম পাইবা বা আপনারা এখানে কেয়ারফুল থাকা লাগবো অনেক সময় আপনার ইন্স্যুরেন্স কোম্পানি হলোর গেছে গেলে দেখা যাইব যে আপনার যতটুকু পাওয়ার কথা আপনি অতটুকু ফাইতা নাই দেখা গেছে ফর এক্সাম্পল অনেক সময় যদি ড্যামেজ যদি একটু বেশি এক্সটেন্সিভ হয় যদি বিগ ড্যামেজ যদি হয় যদি আর দেখা যাইব আপনার গাড়ি কিবা পসিবল রাইট অফ বা আপনার ইন্স্যুরেন্স কোম্পানি গেছে দেওয়ার কারণে দেখা যাইব গাড়িটা রাইট অফ দ্বারা হাসো যাইতো নাই কিতার লাগি দায়িত্ব নাই দ্বারা হাসো রাইট অফর এটার কারণ হইল কি যে ইন্স্যুরেন্স কোম্পানি হলো যে বডি শপ যারা আছে অ্যাপ্রুভ বডি শপ যারা আছে এরা লেবার রেট হইল কি চিপ না কি তা শুনল ভাই লেবার রেট বেশি লো থাকার কারণে দেখা গেছে যে অত ইজিলি গাড়ির যে রিপেয়ার কস্ট যেটা এটা মার্কেট ভ্যালু এক্সিড করে না তো এক্সিড না করার কারণে দেখা যায় গাড়িও গিয়া অত ইজিলি রাইট অফ হয় না তো এখানে যে অ্যাপ্রুভ বডি শপ যারা অন্য সময় আপনার গাড়ি দেখা যাইব যে ক্লিয়ারলি রাইট অফ কিন্তু তারা নিজের একটা বেনিফিটও লাগে তারা দেখা যাইব গাড়িটা রিপেয়ার করার লাগে আপনার এটা তারা রিপেয়ারেবল বানাই দিব তো ফায়দা হইল নি আপনার গিয়া ফায়দা হইল না গাড়ি দেখা গেছে দেখা রাইট অফ হয়ে গেছে কি গাড়ি এর মধ্যে গাড়ি তারা রিপেয়ার করে দিলেইছে তো ইলার জিনিসও আপনারা কেয়ারফুল থাকবেন এটা লগে আপনারা রাইট আপনারা যদি অ্যাক্সিডেন্ট করেন যদি নিজের ফল্টও যদি থাকে আপনারা ইন্ডিপেন্ডেন্ট যে কোনো গ্যারেজও দিতে পারবা বডি শপও দিতে পারবা গিয়ে আপনারা রিপেয়ার কোটেশন আনতে পারবা কোটেশন আনিয়ে আপনার ইন্স্যুরেন্স কোম্পানি আপনার ডিল করতে পারবা কিছু কিছু বডি শপ হল আছে বা আপনার ক্লেম ম্যানেজমেন্ট কোম্পানি হল আছে দেখা গেছে তারা এই ধরনের ক্লেমও তারা ডিল করেন ফল্ট হইলেও তারা ডিল করেন ডিল করলে তারা কি তৈব তারা আপনার বিহাফে আপনার ইন্স্যুরেন্স কোম্পানির লগে মাতবা লিয়াইজ করবা লিয়াইজ করিয়ে আপনার লাগি দে বেস্ট পসিবল আউটকাম যেটা এটা তারা নিয়ে আইবা অনেক সময় ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ডাইরেক্ট লাগিয়ে আপনার কাছে বেশি কন্ট্রোল থাকে না আপনার কাছে খুব লিমিটেড অপশন থাকে বা আপনি যদি প্রফেশনাল কোনো বডি শপ বা ম্যানেজমেন্ট কোম্পানির কাছে যান যদি হয়তো আপনি আরও একটু বালা অ্যাডভাইস পাইবা এনিওয়ে আপনারা এই ধরনের যদি বিষয় নিয়ে যদি কোনো কোয়েশন থাকে আপনারা ফোন করবা স্ক্রিনের মধ্যে যে নাম্বার দেখা ফোন করলে আমরা আপনার অবভিয়াসলি প্রশ্নের উত্তর দিব সুহেল ভাই আমরার hybrid cars now a lot of semi hybrids and we don't see this you know I mean fully electrical car I mean we don't see people are actually going for fully electrical car as much as they should have well the thing is the fully electrical car is coming the fully electric cars is the future this is the way you got to look at it and I said that many times before one of the biggest problems they're facing with electric cars is the actual power source so the day they will discover a power source which is they've been working and they're spending millions to develop one thing which is just the battery a battery that can last longer and once they find out the battery can one charge can do 300-400 miles without a charging again I tell you what that will be a day when electric will just kick off because at the moment electric cars are there that does in 110 miles 120 miles 130 miles for one charge but that's not a true figure because the minute you start put your foot down it doesn't do that you have to be whenever you see a figure that comes from a manufacturer is actually at the maximum you know reading they will give you that's driving a car on a flat surface without any hump and bump and the best weather possibly out there but that's not what happens in reality so you need to take that into consideration when they say it's going to do 120 miles per hour in one charge you'll be lucky to get 75-80 out it all comes down to how you drive if you follow their guideline you probably get maximum out of it so this is where the problem it's is going to come very soon obviously like you know they're spending obviously as you said like you know billions of pounds obviously to develop advance the technology any technology it comes obviously it get introduced and the people never stop working on it they're always working constantly like you know working just to improve on any sort of technologies But hybrid, obviously, we know that it's also make economic sense as well. It's very beneficial for general public as well. 100%. Well, one thing I want to add on this, that a lot of people think that hybrid cars is something that happened today.
The reality is not. This technology actually came in 1930s onwards. So you can imagine this technology been developed and developed and developed, and eventually now we've got it in a car form. Mm-hmm. So it goes back a long, long way, because this is, it was not the hybrid car that was the first thing that came on. It was the first electric motor that was born. Mm-hmm. And that's all it is. And very soon, this is what's going to happen. The conventional engine mm-hmm. that we have at the moment will be replaced with a form of motors. Mm-hmm. And that's it. So we'll have a car in the future without engine. Uh-huh. What does that mean? If you have a car without engine, you know, you don't need an engine anymore. Because the power source will be enough to supply the power into the motors, yeah. And that's all you need. And a lot more people will be losing their job. I'll come back to you and talk about this more. You know, I mean, it's all about, you know, I mean, cutting down on human labor, isn't it? So we'll come back. As you know, Dubai is launching the first taxi from June this year, mm-hmm. which is called the drone taxis, which is, you know, a drone taxi will be lift you from one place and take you from another without any driver intervene. And they are launching already. And this is, they are launching in June this year. This is going to be the first thing in the world they're launching, which very is crazy, very crazy. We'll talk about more, you know, more about this, you know. Let me take a call. Sure. Hello, caller. Assalamu alaikum. Assalamu alaikum. Wa alaikum assalam. Khair 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 baya. Ji, ami Birmingham theke. Amar naam Saifur. Birmingham tone. Birmingham tone poshto rakho baya. Aja poshto hilo last November. Amar gari asil ekta. Ami eta din jante. Amar gari road parking kori. Ami khamo geslam. তো রাতে তখন আমি আগের দিন আমার ফ্রেন্ডর ঘরে গেলাম, ঠান্ডা আছে। তো আমি যখন আমার ফ্রেন্ডর ঘরের সামনে গাড়ি পার্ক করিয়া, আর আমার ফ্রেন্ডে আমার টান গাড়িতে আমার ঘর ডফ প্রতিদিন আমি খামো গেছি, গাড়ি অন্য রয়েছে পার্কিং পরদিন আমি খামো রয়েছি। রাত্রে 10টার সময় আমার পুলিশে ফোন করছে, তোর গাড়ি অ্যাক্সিডেন্ট। আমি আমার গাড়ি অ্যাক্সিডেন্ট বলে সে আমার গাড়ি মারিয়া পাকতে চাইছে, পরে পুলিশেও গাড়ি ধরছে, তবু মানুষকে পাইছে কিনা এটা হয়েছে আমার। পরে আমি রাত খাম থেকে গাড়ি গিয়া দেখি বেশি গাড়িতে রোড থেকে মারিয়া আর মেট্রো উঠে দিল। তো তারা আমার একটা লগ নম্বর দিয়া গেছে, সে নম্বর তার লগে যোগাযোগ। পরদিন আমি গেছি, যাওয়ার পরে তারা আমার ডিটেল দিয়েছে। পরে আমি এটা নিয়া আমি যেমন একটা ক্রিমিনাল ম্যানেজমেন্টে গেছি, যাওয়ার পরে তারা আমার কেস নিয়েছে। যাওয়ার পরে আমার হায়ার গাড়ি, তো হায়ার গাড়ি 3 মাস চালানোর পরে তারা খালি প্রসেসিং করে পরে তারা আমার নভেম্বর থেকে আরো আগের 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট সহ তার আমি পুরো ব্যাংক স্টেটমেন্ট দিতাম। আমি জানতাম পারতাম না আসলে পয়লাবার এম আই বি আমার আমার এটা কিলাম হইব, কিন্তু তারা পুলিশে যে গাড়ি মারছে গাড়ির নাম্বার গাড়ির কালার হল তার দরিয়া আমার এবং পুলিশের বেজ নাম্বার আছে। এত ইজি ক্লেম সেটল করে না। এই যে এখন যে আপনার তারা যে ব্যাংক স্টেটমেন্ট এগুলা তারা চাইছে, এগুলা চাওয়ার মানে ওই লোক এম আই বি ওটাও দেখতো স্যার, যে আপনি তো ক্রেডিট হায়ারও আসলা নাকি তা ক্রেডিট হায়ার মানে ওই লোকই যে ও ধরনের মানুষের ওই লোকই এন্টাইটলমেন্ট থাকে ক্রেডিট হায়ারও, যে আমার কাছে এনাফ পয়সা নাই, আমার ব্যাংক অ্যাকাউন্টও এনাফ পয়সা নাই, আমি লগালো গিয়ে আমার গাড়ির যে রিপেয়ার করতে বা আর একটা গাড়ি কিনতে আমার কাছে যে টাকার প্রয়োজন যেটা এটা আমার কাছে নাই, এর লাগে আমি ক্রেডিট হায়ার ফেসিলিটিটা ইউজ করছি, বুঝছেন নাকি তা। তো তারা কিন্তু একসাথার ভিত্তিতে তারা ইঞ্জিনিয়ার যে ঠিক করে আমার গাড়ির রাইট অফ যে তারা ডিক্লেয়ার দিয়েছে গাড়ি আর রোড নাই। তো ঠিক আছে, এটা রাইট অফ হইছে, এখন দেখা যাইব যে আপনার এগুলা প্রুভ করা বাদে একটা স্টেজও দেখা যাইব যে এম আই বি এ যে 3 মাসের যে ফুল যে হায়ার যেটা আছে এটা হয়তো হায়ার কোম্পানিরে তারা দিত নাই, বা তারা যত মানে সময়িত পারে তারা লফুলি যত সময়িত পারে তারা সময়াইব, আর এগুলা সমানির কারণে ওই লগি যে ক্লেইমর সাইজটা রিডিউস করার কারণে ওই লগি আপনার এলিজিবিলিটি সহলতা চেক করার কারণে ওই লগি ই ডকুমেন্টসগুলো চাওয়া, তো আপনার লাগে বেস্ট ওইটা লেন্থি প্রসিজার সময় লাগে, আপনি ফাইবা এটা আপনার রাইট সবসময় স্ট্রেট ফরওয়ার্ড থাকবা অনেস্ট থাকবা, যে কোনো জিনিস আপনি সাইন করতে হইলে বুঝিয়া
আপনি সাইন করবো আর আপনি মানে অনেক চাকবার শেষ হওয়ার সকল আনসার দিলে আপনার যে গাড়ির যে দাম যেটা আছে এটা আপনি এমআই বিতনে পাইবা তারা যে আমার গাড়ির যে দাম যেটা ভ্যালুয়েশন করতে যেমন তারা একটা রেজেটর যে আমার ভ্যালুয়েশন হতো তারা করতে এখন যে গাড়ির যে পরে গাড়ির আইতো করার পরে গাড়ি তারা কই যেতে গাড়ি নিতে গিয়ে পারবে নিয়াবে পরে আমি এই গাড়ি যাবারা নিয়ে আমি 200 পাউন্ড বেচি আর তারা যেমন 5000 পাউন্ড ভ্যালু করে যে আপনি গাড়ি বেশি লইছেন নাকি তা যে তারাও দিলাইছে ঠিক আছে ঠিক আছে এটা আপনি রংকুচ করছেন না আপনি বেশি লইছেন আপনি বাড়ছেন এখন আপনার গাড়ির ভ্যালু পাইতে আপনি পাইবা বা পাইতে হইলে দেও কিছু নিয়ম কানুন আছে যেটা আপনি সবসময় চেষ্টা করবা যে এমআইবি রে কোনো জায়গাতে আপনি কোনো খান মিস গাইড করবা না তারা রে বুঝছেন নাকি তা তারা তারা একটা সেইজও দেখা যায় তারা 100% যদি স্যাটিসফাই হয় না তারা ওভ দ্য ফোন বা মনে করো আপনার লেটার আমার গাড়ি কিন্তু ফুলি কম আসিল থার্ড পার্টি ফাইরেন্টিভ আসিল জয় বুঝছি ফুললি কমাইলে আপনার আরো সমস্যা হইল না বিকজ 3 মাসের হায়ার আপনি রাখতে পারলেন না আপনার তারা কোয়েশন করল না যে আপনি আপনার নিজের ইন্স্যুরেন্স আপনি ইউজ করলেন না কি তার লাগি তো এটা ঠিক আছে আপনার লাগি এটা আপনার অ্যাডভান্টেজ আছে আর হায়ার কোম্পানির তারা যে হায়ার যে বিল আছে অবভিয়াসলি আনফর্চুনেটলি এমআইবির কাছে যাওয়ার কারণে তারা এটা ফুল অ্যামাউন্ট পাইতে নাই তারা আরো কম পাইবা এম আই বি ফুল অ্যামাউন্ট দেয় এটা ভেরি এটা ভেরি রেয়ার এটা দেয় না এম আই বি সবসময় বা আপনি যেটা করবা আমার যেটা রাইট আছে আমার গাড়ির প্রাইস আমি তো পাইবো না আপনি পাইবা বা আপনি পাওয়ার মানে কিছু কিছু নিয়ম আছে আপনি যদি দেখে যদি এম আই বি আপনার একটা সাম স্টেজ দেখবো হয়তো একটা অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে আপনার হয়তো তারা খেউরিয়ে ফাটাইতে পারে রিপ্রেজেন্টেটিভ আপনার একটা স্টেটমেন্ট নেওয়ার লাগে বুঝছেন নাকি তা তারা কইছে আমি গেছিলাম এম আই বির লোকে তারা কইছে আগে তারা একজন মানুষ আছে লাভার পরে তারা বেশি বিজি আছিল আমার 2 ঘন্টা বয়ে আছে পরে হয়েছে তার আরো দিন আমার ফোন করি অ্যাপয়েন্টমেন্ট নিব আমার লোকে তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তারা আমার ইন্টারভিউ নিব ঠিক আছে এটা আপনি করিয়া দেন জানো তার লগে ফুললি কোঅপারেট করেন জানো আপনি সকল তাত আপনার ক্লেমটা সময় লাগবো বা সেটা লাগবো ভাই চিন্তার কোনো কারণ নাই আচ্ছা তো থ্যাংক ইউ আপনার আর বিশেষ করে আপনার আমি আপনি আমার চিনবা আশুক মামু আমি বার্মিংহাম থেকে বার্ষিক শিখছেন কি না বার্মিংহাম নাম কি তা বার্ষিক বার্ষিক ঠিক আছে দিয়ে ভাই ওলাখান যোগাযোগ করিও মাতুইব না ইনশাল্লাহ মামা নাই আর এই প্রবলেম সলভ হইব ইনশাল্লাহ ওকে ওকে থ্যাংক ইউ কুটুম্বার হইতে সময় লাগে আসলে আমরা ভেরি ক্লোজ নেট দ্যাটস দ্য পাওয়ার অফ দ্য টেকনোলজি এন্ড পাওয়ার অফ দ্য মিডিয়া ইয়েস এন্ড ভেরি ক্লোজ নেট নেশন অ্যাজ ওয়েল আমরা নাকি নাও আপনার সময় লোকে আমরা একটা বিরতি নেওয়ার বিরতি থেকে আইয়া আমরা আগে আমরা যে মাত্র আসলাম আপনার টেকনোলজি অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ আমরা তো অ্যাডভান্টেজ অনেক কিছু মাতলাম তো দেখবো আমরা কিছু মাত্রা পারি ডিসঅ্যাডভান্টেজ লইয়া যে আপনার সাইন মাত্রা অথবা মাতবা বুঝলি অবভিয়াসলি ইউ দ্য ম্যান উইথ অল দিস নলেজ অ্যান্ড আপনার সাইডে তো আমি মাঝে মাঝে মানে ডিসঅ্যাডভান্টেজ কিতা হইতাও কিছু তুই বা করা লাগে হলে তো আবার খালি ডিসঅ্যাডভান্টেজ জানোই না অনেকে আছেন খালি অ্যাডভান্টেজ সম্বন্ধে এক্সাইটেড বাইরের লগে দিয়ে আরও অনেক সমস্যা আছে এটা মাতমু ইনশাল্লাহ ব্রেক ধরে আইয়া দর্শক সময় হয়ে গেল ছোট্ট একটা বিরতি নেওয়ার বিরতি থেকে আসার পরে আপনাদের কল আরও নেব সো প্লিজ ডোন্ট গো এনিওয়্যার উই উইল সি ইউ শর্টলি অ্যাগেইন আফটার দ্য ব্রেক